আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বছরখানেক টমেটো ফ্রিজে রেখে সংরক্ষণ করি। এর জন্য আমি এখানে 3.5 কেজি পরিমাণ টমেটো নিয়ে ভালো করে ধুয়ে মুছে এভাবে টুকরো করে নিয়েছি। আর এখন যেটা করতে হবে, একটা বড় পাতিলে 3 টেবিল চামচ সয়াবিন তেল নেব। তেল নিয়ে এখন টমেটো টুকরোগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই কারণে যেহেতু হলুদের মধ্যে কিছু উপাদান রয়েছে, খাওয়াটাকে নষ্ট করতে দেবে না, জার্মটা ঢুকবে না, তাই হলুদের গুঁড়ো এটা দিলে খুব ভালো হয়, না দিলেও সমস্যা নাই, তবে দেওয়াটাই বেটার হবে। এখানে আমি পানিটা একটু কমিয়ে নেব, একটু কমিয়ে নিয়ে এটাকে কিন্তু দেখুন, এটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে প্রায়, এটা কিন্তু সেদ্ধটা মেন না, এখানে যে পানিটা আছে এখানে অতিরিক্ত পানিটা শুকিয়ে নিতে হবে। সবগুলো তো আর শুকানো যাবে না, যতটুকু শুকানো যায়। আর একটু ঠান্ডা করে নেব, এই যে চুলা অফ করে আমি ফ্যানের নিচে রেখেছি, ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটাকে জিপলক ব্যাগে ঢুকাবো বা এয়ারটাইট বক্সে রেখে দেব। আপনারা এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে ঢুকাতে পারেন। এই জিপলক ব্যাগ দেখুন, এটা আমি ডিপার্টমেন্ট স্টোরে থেকে নিয়েছি, স্বপ্ন থেকে, আপনারা যে কোনো ডিপার্টমেন্ট স্টোরে পাবেন। আর জিপলক ব্যাগের একটা মানে ভালো দিক হলো যে উপরে যে লক সিস্টেমটা আছে ওটার ভেতরে কিন্তু মানে সহজে বাতাস ঢুকে না, আর এগুলো ভালো করে ভিতরে ঢুকিয়ে কিন্তু আপনারা ভেতর থেকে যে বাতাস আছে সেগুলো বের করে এটাকে প্রেস করে নেবেন। সামনেই কিন্তু রোজা আসছে, আমরা কিন্তু রোজার জন্য এই যে ছোলা বুটের মধ্যে যে টমেটো দিই সেজন্য কিন্তু আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি। ভালো করে বাতাসটুকু বের করে লকটা একটু চাপ দিয়ে এটাকে লক করে দিতে হবে, আর একটু উপরে খালি রাখতে হবে ব্যাগের উপরটা, পুরোপুরি একদম টাট টাট করে রাখা যাবে না, যদি একটু টাইট করে রাখতে যায় কিন্তু এটা কিন্তু জিপটা খুলে যেতে পারে লকটা। আমার দর্শক বন্ধুরা, আপনাদের যদি এটা ভালো লেগে থাকে, আমার ভিডিওটা প্রণালীর পদ্ধতিটা আপনাদের উপকারে আসে, প্লিজ একটু লাইক কমেন্ট করবেন। আর আর একটু দেখাচ্ছি যে যেগুলো বেঁচে গিয়েছে আমি সেগুলোকেও একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। ফ্রিজে কিভাবে আমি এগুলোকে সংরক্ষণ করেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। যখন আপনারা ফ্রিজে রাখবেন, প্রথম অবস্থায় কিন্তু আপনারা যেভাবে সেভাবে কিন্তু ফ্রিজে রেখে দেবেন না, লকটা একটু ভালো করে মুছে নিয়েছি, আর এভাবে আপনার দেখাচ্ছি যে ফ্রিজে আমি জিপের মুখটা উপরে রেখেছি, এ দেখুন। এখন দেখাবো বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে কিভাবে ব্রেড ক্রাম আমি বাসায় তৈরি করি। আমার দর্শক বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আমরা তো অনেক সময় যে পাউরুটি আনি দোকান থেকে, সে পাউরুটি একদিন বা দুদিন খেয়ে অনেক সময় যে পাউরুটিগুলো আর খাওয়া যায় না, তখন কিন্তু ওই পাউরুটি দিয়ে কিন্তু ব্রেড ক্রাম অনায়াসে করা যায়। এভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন 6 মাস। দেখুন, আমি ফ্রিজে রেখেছিলাম ডিফে 4-5 দিন আগে পাউরুটিগুলো। এখন এগুলোকে আমি ব্রেড ক্রাম তৈরি করব ব্ল্যান্ডারের সাহায্যে। এই যে দেখুন, কোনো কিছু ফেলনার নয়, এগুলো কিন্তু ডিপে যখন রাখবেন এমনিতে এগুলো ভালো থাকবে। এই যে আমি এখন এগুলোকে একটু ভেঙে নেব, আপনারা যদি পুরো অংশটুকু না দিতে চান সেটাও আপনি স্কিপ করে নিতে পারেন, শুধু কিন্তু সাদা অংশটুকু দিয়েও কিন্তু ব্রেড ক্রাম সুন্দর হয়, সেক্ষেত্রে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন। বাসায় খাবো, আমার বাচ্চাদেরকে খাওয়াবো, কেন আমি ভেজাল ব্যবহার করব, চেষ্টা করব যতটা অ্যাভয়েড করা যায়। দেখুন, একটু ব্লেন্ড করে নিচ্ছি, একটু ঝাঁকিয়ে নিতে হবে যেহেতু নিচে আটকে যাচ্ছে। দেখুন, এগুলো কিন্তু আপনারা বাসায় তৈরি করে রেখে দিতে পারেন, কী সুন্দর ঝুরঝুরে হয়েছে। অদর্শক বন্ধুরা, দেখুন আপনারা এইভাবে করে নিতে পারেন।
আমার এই রেসিপিটি বা এই উপকরণ দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার দর্শক বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে হয় কি, নেক্সটে যদি আমি কোনো ভিডিও দিই বা আপলোড করি সেটা আপনাদের নোটিফিকেশন আসবে আমি কী ভিডিও দিয়েছি। আর আপনারা যদি আমাকে উৎসাহিত দেন আমার অনেক ভালো লাগবে আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।